তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি খাতে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে। মোবাইল অ্যাপ্লিকেশন, সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে বাংলার ব্যবহার হচ্ছে। সরকারি বিভিন্ন অ্যাপ ভিত্তিক সেবাও চলছে বাংলায়। তবে গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে ডিজিটাল দুনিয়ায় বাংলা ভাষা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। লালা নশিনের রিপোর্ট। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ভাষা হিসেবে গণ্য করেন বিশ্ববাসী। মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলার অবস্থান পঞ্চম আর জনসংখ্যার ভিত্তিতে সপ্তম। কিন্তু ডিজিটাল দুনিয়ায় ভাষা হিসেবে বাংলার ব্যবহার কতটা হচ্ছে? ডিজিটাল বিশ্বে গবেষণা বা উদ্ভাবনের ক্ষেত্রে বাংলার ব্যবহার অনেক কম, তবে দেশের তথ্য প্রযুক্তি খাতে বাংলা ব্যবহারের গুরুত্ব দিচ্ছে সরকার। আইসিটিতে বাংলা সমৃদ্ধকরণ একটা প্রকল্প হাতে নেই, যেখানে 15টা টুল তৈরি করা হচ্ছে। অর্থাৎ যেমন ধরুন যে বাংলায় যে কথা বলা, বাংলায় আমরা যেভাবে যোগাযোগ করি, একই জিনিসটা যেন ইন্টারনেটের ভাষাও বাংলা হয়। তো আমরা এগুলোকে আরো সহজ করার জন্য আমরা টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার, OCR, এগুলো কিন্তু সবকিছু মিলিয়ে প্রায় আমরা 15টা টুলস আমরা তৈরি করছি। ডিজিটাল দুনিয়ায় বাংলাকে সমৃদ্ধ করতে কয়েক বছর আগে বেশ কিছু প্রকল্প নিয়েছিল আইসিটি মন্ত্রণালয়। সেই প্রকল্পগুলোর এখনো তেমন অগ্রগতি না থাকলেও দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিচ্ছে সরকার। আমরা আশা করছি যে আমাদের এই টুলসগুলোর মধ্যে অন্ততপক্ষে 3টা টুলস আমরা ওপেন করে দিতে পারবো, এবং আইসিটি ডিভিশন থেকে আমরা www.bangla.gov.bd নামে একটি ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি, যেখানে এই বাংলা ভাষাকে আইসিটিতে সমৃদ্ধ করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো বলা হয়েছে। বিশ্বায়নের এই যুগে সারা বিশ্বে কিন্তু বাংলা ভাষা নিয়ে গবেষণা বেড়ে চলেছে, একই সাথে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের সংখ্যাও বাড়ছে। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তি খাতে বাংলা ভাষাকে ব্যবহার করলে বাংলা ভাষা আরও সমৃদ্ধ হবে এবং তরুণ প্রজন্ম বিভিন্ন অ্যাপে বাংলা ভাষার মাধ্যমে ছড়িয়ে দিতে পারবে বাংলা ভাষার চেতনা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।